যারা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শোক দিবস পালন করছি জাতির পিতার 45তম শাহাদত বরণ উপলক্ষে। 1975 সাল আসলে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কময় দিন। আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি। আমি স্মরণ করি আমার ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু রাসেল, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, আমার বাবার বোন মেজ বোন তার ছেলে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, আব্দুর রব সানিয়াবাদ যিনি আমার বাবার সেজ বোনের স্বামী এবং তিনি কৃষক নেতা এবং কৃষিমন্ত্রী ছিলেন, এবং তার মেয়ে বেবি, ছেলে আরিফ, নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র শহীদ সেনিবাদ এবং ভাগ্নে আব্দুর রহিম খান, নয়িম খান রিন্টুর সহ 15 আগস্টে যারা শাহাদত বরণ করেছে। আমি স্মরণ করি জাতির পিতার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং 32 নম্বরের কর্তব্যরত পুলিশ অফিসার এএসপি হাসিবুর রহমান সহ সেদিন যারা জীবন দিয়েছে তাদের সকলের প্রতি। ছাত্রলীগ সংগঠন, এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যখন আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সে বাঙালি সে অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে কিন্তু এই ছাত্রলীগের যাত্রা শুরু। আমাদের স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনানী হিসেবে সবসময় ছাত্রলীগের ভূমিকা ছিল, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে 48 সাল থেকে যে ভাষা আন্দোলন শুরু করেন এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলন, আসলে দেখায় না সমগ্র বাংলাদেশ ব্যাপী তিনি এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে যান। এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি এদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন এবং ধাপে ধাপে তিনি এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এনে দেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার তাকে কারাবরণ করতে হয়, জেল, জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করা হয়, কিন্তু শত অত্যাচার করেও তাকে কখনো আদর্শ বিচ্যুত করা যায়নি। তিনি যে লক্ষ্য স্থির করে এগিয়েছিলেন এবং সেটা অনেক বাধা প্রতিবন্ধকতা মোকাবেলা করেই তিনি তার অবশ্য লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। যখনই তিনি এদেশের মানুষের কথা বলেছে তখনই পাকিস্তানের শাসকরা তাকে গ্রেপ্তার করেছে, আর যখন তিনি কারাগারে বন্দী থেকেছেন, বিশেষ করে যখন 6 দফা দেওয়া হলো, এই 6 দফা দেওয়ার পর থেকে আমরা দেখেছি আমার মা সব সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ প্রতিটি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। শুধু তাই না, 58 সালে যখন মাশাল্লাহ দেওয়া হলো এবং মাশাল্লাহ দেওয়ার পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, অধ্যাপক তিনি মুক্তি পান 49 সালের 17 ডিসেম্বর, কিন্তু রাজনীতি নিষিদ্ধ ছিল এবং কোর্টের উচ্চ আদালতের রায়ে তিনি মুক্তি পেলেও
ঢাকার বাইরে যাবার কোনো অধিকার ছিল না এবং তিনি সবসময় নজরদারিতে ছিলেন এবং রাজনীতি বন্ধ, কিন্তু সে সময়তেই বসে থাকেননি। তিনি ছাত্র সংগঠনকে দিয়েই এদেশে মানুষের অধিকার আদায়ের আন্দোলনটা তিনি অব্যাহত রাখেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান অর্থাৎ জয় বাংলা স্লোগান, আমাদের যে পতাকা স্বাধীনতার পতাকা, সেই পতাকা সেটা কি হবে, সেই ডিজাইন সেটা, আমাদের জাতীয় সঙ্গীত কি হবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এসবই কিন্তু অনেক শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব সেগুলি ঠিক করে রেখেছিলেন এবং এই প্রতিটি ক্ষেত্রেই তিনি ছাত্রলীগেরই দায়িত্ব দিতেন। কারণ এটা আমার নিজের এখন মনে আছে, যেমন স্লোগান দেওয়ার সময় বলেছিলেন যে এই স্লোগানটা আজকে মাঠে নিয়ে যাও, ধীরে ধীরে মানুষের মাঝে নাও, মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া। ঠিক আমাদের পতাকার ব্যাপারেও তাই, কাজে এভাবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগকে তিনি সবসময় যেটাতেই করবেন আগে তাদেরকে দিয়ে সেটা সামনে নিয়ে আসতেন, জনমত সৃষ্টি করবার জন্য জনগণের পাশে এবং ছাত্র সমাজের মাঝে এটা ছড়িয়ে দিতেন। কাজে এই ছাত্র রাজনীতি থেকে তার রাজনীতি শুরু, কাজে সেই রাজনীতি থেকেই তিনি একটা দেশ স্বাধীন করে দিয়ে যান। আর তার অবর্তমানে তিনি যখন কারাগারে বন্দী থাকতেন তখন আমার মা সেই 61-62 সাল থেকেই যখন শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন শুরু হয়েছিল 62 সালে, তখন থেকে দেখেছে আমার মাকে সবসময় ছাত্রলীগকে তিনি সুসংগঠিত করা, ছাত্রলীগকে সহযোগিতা করা এবং ছাত্রলীগকে মাধ্যমে আমার আব্বা যে সমস্ত বার্তাগুলি দিতেন জেলখানা থেকে সেগুলি পৌঁছে দেওয়া, সে কাজটাই তিনি খুব সুচারুভাবে করে দিতেন। এবং প্রয়োজনে এমনকি তিনি, যেমন আমি আগে বলেছি আমার লেখা হচ্ছে যে নিজে বোরকা পরে সম্পূর্ণ ভিন্নভাবে ছাত্রলীগের সাথে দেখা করার জন্য, নেতাদের সাথে দেখা করার জন্য, বিশেষ করে 6 দফা দিয়ে দেওয়ার পর যখন 7ই জুনের হরতাল, সেই হরতালের যে আয়োজন, সেই আয়োজন করবার জন্য এবং এই আন্দোলনটাকে গড়ে তোলার সমস্ত কাজগুলি তিনি করেছিলেন এবং ছাত্র নেতাদেরকে যত নির্দেশ দেওয়া এবং সেখানে আমার বাবার কাছ থেকে যত নির্দেশনা তিনি শুনতেন, নিয়ে আসতেন এবং সেগুলি দিতেন এবং আমরাও সেই সাথে সাথে সবসময় এই বার্তা পৌঁছে দেওয়ার কাজ করতাম। কাজে আমার মাকে দেখেছি যে তিনি রাজনৈতিকভাবে তার সিদ্ধান্ত নেবার অসীম ক্ষমতা ছিল এবং তিনি বুঝতে পারতেন যে মানুষের অবস্থানটা কোথায়, মানুষ কি চায়, যে কারণে প্রতিটি সময় একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি অটল ছিলেন। তিনি এমন একজন মানুষ, সাধারণত আমরা জানি একটা পরিবারে একজন স্ত্রীর অনেক কিছু চাওয়া থাকে, স্বামীর কাছে অনেক দাবি থাকে, কিন্তু সেখানে আমার মা কোনোদিন সংসারের ব্যাপারে কখনো আমার বাবাকে কোনো ব্যতিব্যস্ত করেননি। সবসময় একটা কথাই বলতেন যে সংসারে তোমাকে ভাবতে হবে না, তোমার যেটা কাজ সে করো এটা আমি দেখব, আমাদের লেখাপড়া, সংসারের দায়িত্ব, আত্ম পরিবার প্রয়োজন সব কিছু তিনি নিজের কাঁধে তুলে নিতেন। কোনো দিন আমি বলতে পারবো না যে কোনো দাবি দেওয়া তার ছিল, অথচ ছোটোবেলা বাবা হারিয়েছিলেন, মা হারিয়েছিলেন অল্প বয়সে, এমনকি শেষ পর্যন্ত তার দাদাকেও হারান, মানুষ হয়েছিলেন আমার দাদা দাদিরই কাছে, কিন্তু কখনো তার কোনো আবদার ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, বরং তার দাদা তাকে যে সম্পত্তি দিয়ে গিয়েছিল সেই সম্পত্তি থেকে যে অর্থ তিনি পেতেন, যেটা আমার দাদা গার্জিয়ান ছিলেন এবং তার হাতে তুলে দিতেন, সমস্ত টাকা তিনি আমার বাবাকে দিতেন অথবা পরবর্তী খরচ করতেন এই সংগঠনের জন্য এবং নিজের জন্য, এক টাকাও কোনোদিন খরচা করতে আমরা দেখিনি। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই যে একেবারে নিবেদিত প্রাণ হয়ে তিনি যে আমার মা বাবার পাশে থেকেছেন, তাকে প্রেরণা জুগিয়েছেন, তাকে সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে তিনি যে রাজনীতি করতে সেই রাজনীতি থেকে যেন মনোনিবেশ করতে পারে, তিনি যে দেশের স্বাধীনতা চাইতেন সেই স্বাধীনতা কাজ যেন তিনি সঠিকভাবে করতে পারে, সে ব্যাপারে আমার মায়ের এক অনবদ্য ভূমিকা রয়েছে। এটা খুব বিরল, কারণ আমরা এমনকি শুধু যে আমাদের ব্যাপারে তা না, যখন
সকল নেতারা বন্দী হতো, আমাদের নিজেদের সংসার কীভাবে চলবে সেটা যেমন দেখতেন, আবার অন্য অন্য নেতার বাড়িতে তাদের স্ত্রীরা কেমন আছে, বাচ্চারা কেমন আছে, বাজার করতে পারে কিনা, বাজারে টাকা পৌঁছে দেওয়া, সেটাও কিন্তু তিনি দায়িত্ব পালন করতেন। আওয়ামী লীগের কোনো নেতা কোনো অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, সেটাও তিনি দেখতেন। ঠিক আমি বলবো যে আমার বাবা বোধ হয় এরকম একজন সঙ্গী পেয়েছিলেন বলেই তিনি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে দেশের সেবা করতে পেরেছিলেন, যেটা খুব ইতিহাসে অনেক বিরল ঘটনা। তাই ছাত্রলীগ প্রতি বছর শোক দিবস পালন করে এবং এই শোক দিবসে ছাত্রলীগ সবসময় আমার মায়ের কথা স্মরণ করে এবং এই দিবসটা তাকে উদ্দেশ্য করেই পালন করা হয়, সেজন্য ছাত্রলীগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের যা কিছু প্রাপ্তি বাংলাদেশের মানুষের, এখানে আমি মনে করি আমার মা যদি এভাবে না দাঁড়াতেন তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো কি না, কিন্তু তিনি খুব দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে দেশ স্বাধীন হবে, কখনো নিজের কথা তিনি ভাবেননি। ছয় দফা দেবার পর পাকিস্তানে থেকে অনেক নেতারা, সেখানে আওয়ামী লীগের সংগঠন ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ, অনেকেই ঢাকায় এসেছে। ছয় দফার পরিবর্তে আট দফা আমাদের আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা, অনেক নেতারাই আট দফার প্রতি ঝুঁকে পড়েছে, এবং সেই সময় আমাদের বাসায় মিটিং হয়েছে, সেখানে আমার মার একটাই কথা ছিল যে ছয় দফা দিয়ে গেছেন তিনি আজ কারাগারে, ওই ছয় দফার একটা দাড়ি কমা সেমিকোলন এদিক ওদিক হবে না, ছয় দফাই থাকবে। তিনি কিন্তু কোনো সংগঠনের কোনো দায়িত্ব ছিলেন না, কিন্তু তার মতামতের একটা মানে দাম ছিল আলাদা। তার এই ঘোষণার পর আমি জানি আমাদের অনেক চাচারা খুব নাখুশ হয়েছিলেন, অনেকে আমাদের সঙ্গে কথাও বলেছেন এ ব্যাপারে, উনি কী বলছেন ভুল করছেন, তাহলে উনি ভুল করেন নি, যেটা বলছে সেটাই আছে, ঠিক আছে ছয় দফা তো ছয় দফাই হবে। যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, সেই ষড়যন্ত্র মামলার সময়ও আইয়ুব খান আলোচনা বৈঠক ডাকলো এবং প্যারোলে মুক্তি দিয়ে পাকিস্তানে নিয়ে যাবে আলোচনার জন্য, আমাদের নেতা অনেকেই সেজে গুজে সেই ক্যান্টনমেন্টে তারা গেলেন আমার আব্বাকে বুঝাতে যে এই প্যারোলে যাওয়া উচিত, আইয়ুব খান বসে আছে ওনার সঙ্গে মিটিং করতে। আমার মা খবর পাঠালেন এবং সেই খবরটা আমি নিয়ে গিয়েছিলাম, কারণ আমার ভিতরে যাওয়ার পারমিশন ছিল না, কিন্তু তারপর আমি ওখানে গেটের কাছে যে দাঁড়িয়েছিলাম যে আমার আব্বা যদি একবার আমাকে দেখে তাহলে ঠিক তিনি বুঝবেন যে কোনো একটা বার্তা আমার মা দিয়েছেন, এটা এটুকু বোঝার একটা তাদের মধ্যে একটা অদ্ভুত মানে আমি বলবো সহজতা ছিল। ঠিকই তাই হলো, শুধু একবার একটু কাছে আসতে দিল, আমি খালি বললাম মা এই কথা বলেছেন, বলে ঠিক আছে। তার পরবর্তী যে ঘটনা সেটা আরও মর্মান্তিক, কারণ এই নেতারাই আমাদের বাসায় আসলো, আমার মাকে সরাসরি বললো আপনি কেমন লোক, আপনি জানেন না ওনাকে মেরে ফেলবে, আপনি তো বিধবা হবেন। মা বললো আমি তো একা বিধবা হব, সঙ্গে আরও 34 জন যা আছে তাদের কি হবে, সেই সাথে বাংলাদেশের কি হবে, আপনারা ভুল করছেন, উনি প্যারোলে যাবেন না, যদি নিতে হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে, তাকে মুক্তি দিতে হবে, তবেই তিনি যাবেন, তাছাড়া যাবেন না, আপনারা দয়া করে ভুল করবেন না। কোনো কোনো নেতা আমার উপরেও খুব মানে রুষ্ট হলেন, আমাকেও জিজ্ঞেস করলেন তুই কেমন মেয়ে, তুমি চাও না তোমার বাবা ফিরে আসুক। সেদিন খুব শক্তভাবে বলেছিলাম যে হ্যাঁ আমার বাবা ফিরে আসুক, আমি চাই আমার বাবা আমার বাবার মতো মাথা উঁচু করেই আসবে, আপনারা কেন ভুল ই দিচ্ছেন। সেই সময় এই সমস্ত সময়গুলি আমি দেখেছি আমার মার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং রাজনৈতিক পর্যবেক্ষণের ক্ষমতা, কারণ মাঠের মানুষ কি চায় সেটা তিনি খুব ভালো করে বুঝতেন, এবং সেই সংযোগটা সবসময় তার ছিল সংগঠনের মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ মহানগর আওয়ামী লীগের মাধ্যমে তিনি সবসময় এবং সারা বাংলাদেশে
সাধারণ নেতা কর্মীদের যে যোগাযোগ তার মাধ্যমে তিনি কিন্তু মানুষের এই পালসটা ভালো করে বুঝতে পারতেন। এবং তিনি যেটা বলেন সেটাই হলো, 21 ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা আইয়ুব খান প্রত্যাহার করে, 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেয়। কারণ ছাত্রলীগ নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে তখন ছাত্র সংগ্রাম পরিষদ যে গঠিত হয়েছিল সে 68 সাল থেকেই যে আন্দোলন শুরু, এবং সেখানে গণ অভ্যুত্থান সৃষ্টি হলো 69 সালে। সেই মতিউর আসাদ সহ কত মানুষ জীবন দিয়ে রক্তাক্ষর লিখে গেল, সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি যে বাঙালির মানে জয় হবার যে সম্ভাবনা। বঙ্গবন্ধুকে তো আগরতলা ষড়যন্ত্র মামলার সময় হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে সার্জেন্ট জহুরুল হক তাকে ওই বন্দি দশায় হত্যা করা হলো। তারপর কিন্তু মানুষ মাঠে নামলো, সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি। প্রতিবাদে সমগ্র বাংলাদেশ উত্তাল, এবং তারই পর্যায়ে কিন্তু বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হলো। এবং সেই যে মিলিটারি কোর্ট বসানো হয়েছিল, সেই কোর্টের প্রধান যিনি বিচারপতি সহ সমস্ত ছাত্র সমাজ যে সেখানে আগুন জ্বালালো, সারা দেশ তখন আন্দোলনের উত্তাল। এবং এরপর 70-এর নির্বাচন, পাকিস্তানিদের একটা ধারণা ছিল তখনও কিন্তু এই দেশে সেই মুসলিম লীগ সহ অনেকগুলি রাজনৈতিক দল মিলে একটা 20-দলীয় ঐক্য জোট করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং তাদের কাছে ধারণা ছিল যে 20-দলীয় ঐক্য জোট যখন তারা তো অনেকগুলি সিট পাবে, কাজে একক সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ কখনো পাবে না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন, এবং তিনি বলেছেন যে মাত্র 2টা সিট আমি হারাতে পারি, বাকি সব আমি পাবো। ঠিক রেজাল্ট তাই এসেছিল, সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা তিনি পেয়েছিলেন। কিন্তু ভুট্টো ইহাইয়া তারা তো ক্ষমতা দিতে রাজি না, কারণ বাঙালিরা তাদের কাছে সবসময় অবহেলিত, বাঙালিদের হাতে কোনোদিন ক্ষমতা দেবে না। 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ আমি অনেকবার বলেছি, আবার বলি, কত মানুষের কত পরামর্শ, কেউ লিখিত নোট দিচ্ছেন, কেউ এটা বলছেন, কেউ ওটা বলছেন, সারাক্ষণ এমনকি কোনো কোনো ছাত্র নেতারাও এসে বলছেন লিডার এটাই বলতে হবে, নাহলে মানুষ হতাশ হয়ে যাবে। সেসব একজন ছাত্র নেতাকে আমার আব্বু বলেছিলেন তার কাঁধে হাত রেখে, তার কথা বলে এখন আমার মনে পড়ে, আমি কেউ পাশাপাশি ছিলাম, বলেছেন লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। কি বলতে হবে আমি জানি, তোমরা যাও, তোমাদের কাজ তোমরা করো। আমাদের সিরাজুল্লাহ খান এবং আব্দুল রাজ্জাক সহ তোফালবে অনেকেই সেখানে ছিল, সবচেয়ে বেশি লাফাচ্ছিল সিরাজুল্লাহ খান, তাকেই বঙ্গবন্ধু এই কথাটা বলেছিলেন। কাজী তিনি জানতেন তাকে কি করতে হবে। এবং সেই সময় আমার মা যখন মিটিংয়ে যাবেন খাবার টাবার দিয়ে, তিনি আলাদা একদম সব যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতেন, আমার মা কিন্তু আমার আব্বাকে সম্পূর্ণ সকলের কাছ থেকে আসলে আলাদা করে নিতেন, নিজের ঘরে নিয়ে গেলেন, আমি পাশে পাতার কাছে বসে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর মা মোড়াটা টেনে বসলেন পাশে, শুধু বললেন যে তোমার মনে যে কথা আসবে তুমি সেই কথা বলবা, কারণ সারা জীবন সংগ্রাম তুমি করেছো, তুমি জানো কি বলতে হবে, কে কি বললো সে কথা কোনো শোনার কোনো দরকার নেই। আর অনেক কথা তখন হলো, কিন্তু মূল কথাটা এটাই ছিল 7ই মার্চের ভাষণ। সেই ভাষণটা কোনো লিখিত নাই, কোনো নোট নাই, কিছু নাই, কিন্তু সেই ভাষণটাকে যদি আমরা পর্যালোচনা করি, বাঙালির বঞ্চনার ইতিহাস যেমন তিনি বলেছেন, আত্মত্যাগের ইতিহাস বলেছেন, অত্যাচার নির্যাতনের ইতিহাস বলেছেন, এবং ভবিষ্যতে কী করণীয় অর্থাৎ গেরিলা যুদ্ধ করতে হলে কী কী করতে হবে সেই নির্দেশনা যেমন তিনি দিয়েছেন, এবং ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে তাও তিনি বলে গিয়েছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এটাই ছিল সকলের প্রেরণা। স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেকের অনেক কথা ছিল,
সেখানে আরো অনেক কাহিনী আছে, আজকে এত সময় নিয়ে আমি অনেক সময় বলেছি আরো বলবো বা আমি লিখেছি ওর উপরে, আমার ছাত্ররা এটা পড়া উচিত, সেই সাথে আমি ছাত্রদেরকে বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবের বই অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, আর নয়া চীন তিনি ভ্রমণ করেছে 52 সালে, বইটি লিখেছিলেন 54 সালে, আর তারপরে কারাগারে রোজ নামছা। এই বইগুলি পড়লে পরে কতই বা বয়স তার তখন, কিন্তু সেই বয়সে সেই 52 সালে তিনি চীন দেখতে গেছেন, চীনের কি না দেখেছেন, কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক সেইভাবে অসমাপ্ত আত্মজীবনীতে যে ইতিহাসটা আমরা পাই। পাশাপাশি কারাগারে রোজ নামচাটা সম্পূর্ণ 66 সাল থেকে 68 সাল, 6 দফার দেওয়ার পরের ঘটনাগুলি। আর সেই সাথে আরেকটি বিষয়, আমি আনন্দিত যাবতীয় ছাত্রলীগের নেতা সাধারণ সম্পাদক এটা উল্লেখ করেছে এবং সভাপতি তারা দেখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, আমি অনেক নেতার রিপোর্ট খুঁজেছি, হয়তো পাতলা একটা ফাইল আর বেশি না, কিন্তু এখানে 48টা ফাইল, মানে 48 খণ্ড 46টা ফাইল আমি পেয়েছি, 40,000-এর মতো পাতা। আমি 96 সালে সরকার আসার পর এগুলি সংগ্রহ করি, কপি করি, তার ফাইল আমার ফেরত পাঠিয়ে দিই, কিন্তু এগুলো আমার কাছে ছিল। আমি আমার বান্ধবী বেবি মধু দীর্ঘদিন এর উপরে কাজ করি এবং সেগুলি এখন আমরা প্রকাশ করছি। পৃথিবীর ইতিহাসে বোধ হয় কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্ট কখনো কেউ প্রকাশ করেনি, কিন্তু আমি যেটা দেখলাম যে এই রিপোর্টটা শুধু ওনার বিরুদ্ধে রিপোর্ট, কিন্তু এই বিরুদ্ধে রিপোর্টের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ইতিহাসের সত্যকে খুঁজে বের করতে পারি। তার কারণ হলো যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, ভাষা আন্দোলনে তার অবদান সেটা মুছে দেওয়া হয়েছিল, এদেশের স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের বিজয় সব কিছু থেকে তার নাম শুধু বলছেনই, 7ই মার্চের ভাষণ, যে ভাষণ আজকে সারা বিশ্বে মানে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে, সেই ভাষণও বাংলাদেশে একসময় নিষিদ্ধ করা হয়েছিল। এটাই হচ্ছে আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য। পৃথিবীর বহু নেতার ভাষণ সবগুলি কিন্তু লেখা এবং তৈরি করা, আর এই ভাষণটা তিনি সম্পূর্ণ নিজে দাঁড়িয়ে বলেছেন। আচ্ছা, সেই ভাষণ বাঙালি আমাদের প্রজন্মের পর প্রজন্ম এক সময় জানতে পারি, শুনতেও পারেনি। আমাদের কত আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী এই ভাষণ বাজাতে গিয়ে জীবন দিয়েছে। জৌলকালের ভিপি ছিল আমাদের চূর্ণ, তাকে তো মেরেই ফেলে দিল খালেদা জিয়া শুধু এই ভাষণটা বাজানোর দায়ে। কাজী এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা দেশকে এগিয়ে নিয়ে মানে স্বাধীন করা, এই 7ই মার্চের ভাষণটার যে একটা প্রেরণা, যার মধ্যে গেরিলা যুদ্ধের সমস্ত মানে মূল বিষয়গুলি সব জানিয়ে দেওয়া, এবং এরপর 25শে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের আক্রমণ করলো নিরস্ত বাঙালির উপর, ঠিক তারপরেই কিন্তু জাতির পিতা স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা হয়, কারণ এখানেও ছিল আক্রমণকারী কে হবে। এই সব সময়গুলি হচ্ছে সব থেকে কঠিন সময়, এখানে যদি একটু সময়ের ভুল হয় তাহলে কিন্তু আর সাফল্য অর্জন করা যায় না, কিন্তু তিনি জানতেন কখন কোনটা বলতে হবে, কি সিদ্ধান্ত দিতে হবে। কিন্তু তিনি যখন এই ঘোষণা দিলেন, স্বাধীনতা ঘোষণাটা যখন আমাদের ইপি তখন ইপিআর এবং পুলিশের ওয়্যারলেসের মাধ্যমে সমস্ত পৌঁছে দিলেন, এবং পুলিশের ইপিআর মাধ্যমে এটা প্রচার করা হলো, আর পুলিশের ওয়্যারলেসের মাধ্যমে প্রত্যেক জেলায় জেলায় এই মানে স্বাধীনতা ঘোষণাটা পৌঁছে গেল, এবং আওয়ামী লীগের যে সংগ্রাম কমিটি 7ই মার্চের ভাষণে তিনি যে নির্দেশ দিয়েছিলেন, সেই সংগ্রাম কমিটির সদস্যরা সেই ঘোষণাটা সেগুলি সংগ্রহ করে সারা বাংলাদেশব্যাপী এটা প্রচার করলো, আওয়ামী লীগের নেতারা ছাত্রলীগের নেতারা তার এটা প্রচার করলো, মানুষকে জানালো যে স্বাধীনতা ঘোষণা দিয়েছে আজকে আমাদের আমরা স্বাধীন। এরপর তো পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ যখন জেলা এবং গ্রাম পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু তার মধ্যে এই খবরটা সব জায়গায় পৌঁছে গিয়েছিল,
যে এভাবে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ তিনি নিয়েছিলেন, আর সব কিছুর পাশে সব সময় আমার মা ছিলেন। 75 এই জন্য যখন রাষ্ট্রীয় ক্ষমতার জন্য রাষ্ট্রপতিকে হত্যা করে, কিন্তু একটা গোটা পরিবারকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়া, আমার দুর্ভাগ্য। আমি আর রেহানা মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম। মাত্র 2 মাসের জন্য আমাদের যাওয়া, তারপরে একদিন আমরা শুনলাম আমাদের কেউ নেই, আমরা নিঃস্ব, সব আমাদের শেষ। বিদেশে আমাদেরকে রিফিউজি হিসেবে থাকতে হলো। 6টা বছর পর আমি যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলো, আমি ফিরে এলাম। অনেক বাধা অতিক্রম করে আসতে হয়েছে। আমি আসার পরে জিয়াউর রহমান কিন্তু আমাকে 32 নম্বরে ঢুকতে দেয়নি। আমি যে 32 নম্বরে মিলাদ করবো বা দোয়া করবো সেটাও দেয়নি, তালাচাবি দেওয়া হয়েছিল। কিন্তু এই 15 আগস্টের হত্যাকাণ্ড, সেই সাথে সাথে কিন্তু মানে মিথ্যা বানোয়াট কুৎসা রটনা নানা ধরনের কথা, এবং আমরা কি দেখলাম, স্বাধীনতা বিরোধী যারা, পরাজিত শক্তি যারা, পাকিস্তানিদের দোষর যারা ছিল, আলবদর রাজাকার যারা বানিয়েছিল, তারাই কিন্তু ক্ষমতায় আসলো। আর বেইমান মোনাফিকি করলো খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হওয়ার লোভে, আর জিয়াউর রহমান তার দোষর, কর্নেল ফারুক রশিদ তাদের মানে আসল তাদের হাতের লোক, যাদের মাধ্যমে এই ঘটনা 15 আগস্ট ঘটানো হলো। কর্নেল ফারুক আজকে বিএনপি যতই গলাবাজি করুক, সত্যকে তারা চাপা দেবে কীভাবে? কর্নেল ফারুক আর রশিদ তো বিবিসির অ্যান্থনি মাসকানাহাসের সাথে যে ইন্টারভিউ দেয়, সেটা তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল, জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে এবং জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না, এটা তো যারা খুনি তাদের মুখেরই কথা। যেমন পরবর্তীতে আরো অন্যান্য খুনিদের তাদের বিভিন্ন জবানবন্দিতে পেয়েছেন যে কিভাবে জিয়া তাদের সাথে ছিল, এবং এটা তো আরো স্পষ্ট যে খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হলো একবার সম্পূর্ণ ইলিগালি মানে অবৈধভাবে, আবার জিয়ারে বানালো সেনাপ্রধান। তো বেইমানরা কখনো বেশি দিন থাকতে পারে না। মোস্তাককে যখন বিদায় নিতে হলো, আর জিয়ার হাতে কারাগারে 4 নেতা হত্যা হলো, এবং আমাদের যে মুক্তিযোদ্ধা যত অফিসার ছিল সেনাবাহিনীতে, আমাদের ব্রিগেডিয়ার হুদা, হায়দার, খালেদ মোশাররফ থেকে শুরু করে সমস্ত যারা মুক্তিযুদ্ধে, তাদের এক একটা অবদান ছিল, এক এক করে জিয়াউর রহমান সবাইকে হত্যা করেছে। ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছে, মেধাবী ছাত্র এক হাতে পুরস্কার দিয়েছে আর এক হাতে অস্ত্র অর্থ তুলে দিয়েছে, তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে বিভিন্নভাবে সেই হজে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কিনলেন জাহাজ কি হিজবুল বাহার, আর সেই জাহাজে প্রমোত্তর হিসেবে ব্যবহার করলো জিয়াউর রহমান আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে সেখানে প্রমোত্তরি করলো। এইভাবে ছাত্র সমাজকে পর্যন্ত ধ্বংস করেছে, বহু মেধাবী ছাত্র তাদের হাতে অস্ত্র অর্থ দিয়ে তাদেরকে বিপদে ঠেলে দিয়েছে। একটা জাতিকে ধ্বংস করার যা যা করার তাই করে গিয়েছিল। ঠিক একই চিত্র আমরা দেখেছি খালেদা জিয়া, সে ধমক দিল ছাত্র দলে আওয়ামী লীগকে সোজা করতে নাকি যথেষ্ট, আর আমরা ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিলাম আমি খাতা কলম, যে না ছাত্রলীগকে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, স্বাধীন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হয়ে নিজেদের গড়ে উঠতে হবে। বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে একটা রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে। বাংলাদেশে 75 সালের পর 18-19 বার কু হলো, আর যতবার কু হয়েছে সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক এবং অফিসারদের নির্বিচারে হত্যা করা হয়েছে, কেউ প্রতিবাদ করেনি, বরং জিয়ার প্রশংসা পঞ্চমুখ, আর এটাই নাকি গণতন্ত্র। আমাদের ছাত্রলীগের
মফিজ বাবু ঢাকা সিটি ছাত্রলীগ, নারায়ণগঞ্জের মামুন আমাদের যুব নেতা, মৌলভী সৈয়দ চট্টগ্রামের যুবলীগের নেতা, ফজলুর রহমান পটল বগুড়া, এরকম বহু নেতাকর্মী সারা বাংলাদেশে খুঁজে খুঁজে তার সবাই মুক্তিযোদ্ধা, তারপর তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, লাশ গুম করেছে। মফিজ বাবু এদের লাশ তার পরিবার কোনোদিন পায়নি। তো গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে এই গুম খুনটা শুরু করেছে কে, কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। সেনাবাহিনীর অফিসাররা ছুটিতে ছিল, চলে আসতে তাদেরকে মেরে ফেলে দিয়েছে, তাদের পরিবার লাশও পায়নি। সাধারণ সৈনিক তাদেরকে হত্যা করেছে, তাদের পরিবার লাশ পায়নি, এবং তারাও চাকরি করছে আর কিচ্ছু পায়নি, মানবিত জীবন যাপন করেছে তারা। এইভাবে সারা দেশকে তারা রক্তাক্ত করেছে শুধু ক্ষমতাকে নিষ্কর্ষ করবার জন্য। আর তার একই চরিত্র দেখি খালেদা জিয়ার, একের পর এক রকম হত্যাকাণ্ড, অপারেশন ক্লিন হার্টের নামে কত মানুষকে হত্যা, এবং সেখানে ইন্ডেমনিটি, বঙ্গবন্ধু হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল। আর খালেদা জিয়া 2001 সালে ক্ষমতা এসেই অপারেশন ক্লিন হার্টের নামে যাদেরকে দিয়ে এরকম মানুষ হত্যা করিয়েছে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। কাজে এদের জিয়া, জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলিই হচ্ছে তাদের হাতে রক্তের দাগ, এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার আর এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। তাদের অপকর্ম এটা তো ভাষায় বর্ণনা করা যাবে না, অগ্নি সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। আমি এটুকু বলবো যে এই দেশটাকে আমরা চেয়েছি জাতির পিতার আদর্শ নিয়ে যেন দেশটা এগিয়ে যায়, সেজন্য আমাদের সকল প্রচেষ্টা। আমরা ক্ষমতা আসার পরে আমরা তো প্রতিশোধ দিতে যাইনি, আমরা দেশের উন্নয়নের দিকে নজর দিয়েছি, শিক্ষা দীক্ষা সব দিক থেকে যে জাতি যেন এগিয়ে যায় সেদিকে আমরা নজর দিয়েছি। আমরা দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছি, 98 সালে যখন প্রথম দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করলাম, পার্লামেন্টে খালেদা জিয়া তার অর্থমন্ত্রী সাইফুর রহমান তারা বললো খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তা আমি ওটা বললাম, জাতিপিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তা আমরা ভিক্ষা করে চলতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, এটা হচ্ছে রাষ্ট্রীয় নীতির ব্যাপার, এবং এটা যদি ইচ্ছে করলে পাওয়া যায় সেটা আমরা প্রমাণ করেছি যে একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করলে সম্মান ফিরে আসায়। যে সম্মান ভুলঞ্চিত করেছিল 75-এ জাতিপিতাকে হত্যার মধ্য দিয়ে, আমরা সেই হত্যাকারীদের বিচার করেছি, এবং হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে যে ন্যায় বিচার হয় সেটা আমরা নিশ্চিত করেছি। এখনও কিছু আসামি পলাতক আছে, কিন্তু তারপর সে হত্যাকারীদের বিচার করেছে। হ্যাঁ, এটা ঠিক যে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত হয়তো সেগুলি এখনও খুঁজে পাওয়া যায়নি, তবে ইতিহাস একদিন বেরোবে, এসব খবরও বেরোবে, এগুলি পাওয়া যাবে, এটা এক সময় আসবে। যা আমি এটুকুই বলবো যে আজকে জাতির পিতাকে হত্যা করে তারা ভেবেছিল যে তার নাম মুছে ফেলবে, আমাদের বিজয়ের ইতিহাস মুছে ফেলবে, লাখো শহীদের রক্তের যে মহান ত্যাগ সেটা